আসসালামু আলাইকুম ভাই, আমি চুন্নু ভাই আছি আপনাদের সাথে। যাই হোক, থ্রেড সম্বন্ধে আমাকে কয়েকজনে সাড়া দিছে, যার জন্য ভাই আমি কয়েকটা থ্রেডের বিষয়ে আলোচনা করব, থিওরি দিব, যেটা হলো BSW, BSF এবং মেট্রিক থ্রেড এবং BSP থ্রেড। চারটা থ্রেডই আমাদের সবসময় কমন লাগে, যেমন BSP থ্রেড, এটা হলো পাইপ থ্রেড। BSW যে থ্রেডটা, সেটা হলো আমাদের এই যে বাংলা বোল্ট থ্রেড, এবং BSF যে থ্রেডটা, সেটা হইল এই যে ছাইজের উপরে, ডায়ার উপরে, স্ট্যান্ডার্ডে যে গুণাটা হয়, BSF থ্রেডটা গুণাটা চিকন হয়। যাই হোক, আমি সব বিষয়ে ভিডিও দেব। আজকে বিষয় হবে BSW ব্রিটিশ স্ট্যান্ডার্ড উইথওয়ার থ্রেড। এই যে দেখেন, আজকে আমি ভিডিও দেব BSW থ্রেড সম্বন্ধে। এই যে দেখেন, BSW 116 থেকে ধইরা BSW 1.5 ইঞ্চি পর্যন্ত আমি সম্পূর্ণ থিরুর আপনাদেরকে আমি দেব। যাই হোক, ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকলে হবে। দেখেন, এখানে লেখা আছে BSW 55। এই যে দেখেন, BSW 55। যখন আমরা স্ট্যান্ডার্ড থ্রেড কাটবো BSW, তখনই আমাদের এই যে আমার হাতে একটা আছে ভি টুলস, এই টুলসটা অবশ্যই 55 ডিগ্রি অ্যাঙ্গেল হইতে হবে। BSW যে থ্রেডটা, এটা 55 ডিগ্রি হয়। এই যে এখানে আমি লিখে দিছি আপনাদের বোঝার জন্য, এই যে 55 ডিগ্রি হবে এই বাটালিটা। হয়তো শান দিতে গিয়া একটু 19-20 হওয়াটা স্বাভাবিক, ওটা ব্যাপার না। এখন দেখবেন এখানে আছে, এই দেখেন, এটা হলো আউট সাইজ, এটা আউট সাইজের মাপ, এই যে নমিনাল সাইজ, এটা আমি বোঝাবো। তারপরে দেখেন, এই দেখেন TPI, থ্রেড পার ইঞ্চ। এই বিষয়টা হলো 1 ইঞ্চির ভিতরে কয়টা প্যাচ হবে ওই সম্বন্ধে। তারপরে দেখেন আছে এই যে ইঞ্চ সাইজ, এই দেখেন ইঞ্চ সাইজ, এই ইঞ্চ সাইজ। তা দেখেন এখানে লেখা আছে কি ইন সাইজ, এই সাইজটা হলো ভাই এই যে নাডের যে সাইজটা হবে, এই নাডের যে ডিল সাইজটা হবে, এই যে নাডের যে ডিলের সাইজটা হবে, এই সাইজটা হলো এখানে ইন সাইজ। এখানে এই যে প্রতি ইঞ্চিতে কটা থ্রেড, এবং এটা আউট সাইজ। যাই হোক, ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন 116 আধা সুতা হলো 60 গুণা, এবং ডিলের সাইজটা হবে 1.15। এই পয়েন্টের মাপটা কিন্তু ভাই 1 মিলিমিটারের 100 ভাগের ভাগ। এটা বিষয়টা আমি পরে আরও একটু ক্লিয়ার করে দেব। এ দেখেন 3.32, একটা টপের গুণ হলো 48। আমি লিখছি কিন্তু TPI, TPI বলতে আমাদের স্ট্যান্ডার্ড গুণাটা হলো, আমরা যে TPI বলি, এই গুণাটাকে বলা হয় TPI। 1 ইঞ্চির ভিতরে যে থ্রেডটা হয়, এটাকে বলা হয় TPI। তাই যাই হোক, প্রতি জিনিস প্রতিটা আমি বোঝার সময় TPI বলার দরকার নাই। তাহলে 3.32 একটা টপে, অথবা একটা বোল্টে 48 গুণা হবে, ডিলের সাইজটা হবে 1.85, মানে 1 মিলিমিটার 8.5 পয়েন্ট। যদি ভানিয়ার ক্যালিপার দিয়া আপনারা এ ধরনের ভানিয়ার ক্যালিপার ব্যবহার করেন, এই ভানিয়ার ক্যালিপারের 1 মিলিমিটারের 10 ভাগের 8.5 ভাগ, 1 মিলিমিটারের 10 ভাগের 8.5 ভাগ। আর যদি 100 ভাগের হিসাব করেন, আমি 100 ভাগের হিসাবটাই দিছি, যেরকম 1.85, মানে 8.5 পয়েন্ট। বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম। এখন দেখেন এই যে
বললাম এটা। এবার BSW18 40 গুণা ডিলের সাইজ হবে 2.55 পয়েন্ট। এবার আসেন 5 32 গুণা ডিলের সাইজ হবে 3 মিলি 20 পয়েন্ট, মানে 3 মিলিমিটার 2 পয়েন্ট। যদি হয় 10 ভাগের হবে 2 পয়েন্ট, যদি 100 ভাগের তাহলে হবে 20 পয়েন্ট। এবার আসেন 3 16 একটা টপের গুণা হবে 24, ডিলের সাইজ হবে 3 মিলি 7 পয়েন্ট 70। এই যে 7 পয়েন্ট, আমি জিনিসগুলো সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিতেছি। তারপর আসেন 7 32, এই যে BSW 732, আমি বাংলায় বলতেছি ভাই, আমি তো বাংলা মানুষ। তাহলে BSW 732 একটা টপ অথবা বোল্টের গুণ হলো 24, ডিলের সাইজ হবে 4 মিলি 5 পয়েন্ট। এবার 14 BSW 14 একটা বোল্টের গুণ হবে টপের গুণা অথবা বোল্টের গুণা 20 গুণা, ডিল হবে 5.1, 10 ভাগের 1 ভাগ, 100 ভাগের 10 ভাগ। এবার আসেন 5 16 BSW একটা টপের গুণ হলো 18, ডিলের মাপ হলো 6 মিলি 5 পয়েন্ট, 10 ভাগের 100 ভাগের 50 পয়েন্ট। এবার আসেন 38 BSW 38 একটা টপের গুণ হলো 16 এবং ডিল সাইজ হলো 7.90, মানে 100 ভাগের 90 ভাগ, 10 ভাগের 9 ভাগ এই পয়েন্টটা। এবার আসেন 7 16 BSW একটা টপের গুণ হলো 14 এবং ডিলের সাইজ হলো বোরিং সাইজ হলো আর কি, ডিলের যে সাইজটা হলো বোরিংয়ের সাইজটা, বোরিংয়ের সাইজটা হলো 9 মিলি 25 পয়েন্ট, 100 ভাগের 25 ভাগ, 10 ভাগের 2.5 ভাগ। এবার আসেন 1/2 ইঞ্চি, এই যে BSW 1/2 হাফ ইঞ্চি একটা বোল্টে, যেরকম আমার হাতে এই যে বোল্টটা আছে, জিনিসটা হিসাব করতে করতে থিওরিটা চলে আসছে। এই যে দেখেন আমার হাতে একটা 1/2 ইঞ্চি বোল্ট আছে, এই যে বোল্ট হলো 1/2 ইঞ্চি, গুণা হলো 12 গুণা, এই যে ভাই 12 গুণা, এই দেখেন 12 গুণা, ঠিক আছে, এই যে 12 গুণা 1/2 ইঞ্চি। তাহলে এই 1/2 ইঞ্চি BSW একটা টপে গুণা হলো 12 গুণা এবং ডিলের সাইজ হবে 10 মিলি 50 পয়েন্ট, 100 ভাগের এবং 10 ভাগের 5 পয়েন্ট। যদি 10 ভাগের পয়েন্ট আপনি হিসাব করেন তাহলে 10.5 মিলি হবে, আর যদি 100 ভাগের হয় তাহলে এখন 50 পয়েন্ট, ওই একই কথা। এবার আসেন 9 16 BSW 9 16 একটা টপে 12 গুণা এবং ইন সাইজ হলো বোরিং সাইজ হলো 12 mm, 5/8 5 সুতা একটা টপে গুণ হলো 11 গুণা এবং ডিল সাইজ হলো 13 মিলি 50 পয়েন্ট, 100 ভাগের 10 ভাগের 5 পয়েন্ট, মানে 13.5 মিলি। জিনিসগুলো আমি ভালো করে আপনাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি। শেষ ফিনিশিংয়ে কিছু কথা বলবো, অবশ্যই আপনি যারা মেকানিক্যালের কাজ করেন অবশ্যই শুনে যাবেন। এবার আসেন এই দেখো ভাই, তারপর আসেন এই যে BSW 34, এই যে BSW 3/4, এখানে বিষয় ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে, আলোচনা আমি করব। 3/4 একটা টপে 10 গুণা এবং বোরিংয়ের সাইজ হবে নাটের 16 মিলি 40 পয়েন্ট, 100 ভাগের 10 ভাগের 4 পয়েন্ট, যদি তাতে বানিয়ের মাপে হয় 16 মিলি 4 পয়েন্ট। 7/8 BSW 7/8 একটা টপে গুণা হলো 7 গুণা এবং বোরিং সাইজ হলো 19 মিলি 2.5, 100 ভাগের 10 ভাগের 2.5 পয়েন্ট, 19 মিলি 2.5 পয়েন্ট। 1 ইঞ্চি BSW একটা টপে গুণা হলো 8 গুণা এবং এর ইন সাইজ বোরিং সাইজ হবে 22 মিলি, 1 ইঞ্চি 1 সুতা, এই যে 1 1 8 1 ইঞ্চি 1 সুতা,
একটা টপ অথবা বোল্টে গুণা হলো 7 গুণা এবং বোরিং এর ইন সাইজটা হবে 24 মিলি 7.5 মানে 7.5 পয়েন্ট 16 ইঞ্চি 114 16 ইঞ্চি একটা টপে অথবা একটা বোল্টে 7 গুণা এবং এর বোরিং এর মাপটা হবে 27 মিলি 7.5 পয়েন্ট 75 এদেন 27.75 7.5.10 ভাগের 100 ভাগের 75 ভাগ এবার আছেন 1 ইঞ্চি 3 সুতা 138 1 ইঞ্চি 3 সুতা BSW একটা বোল্ট অথবা একটা টপে গুণা হবে 6 গুণা এবং ইন সাইজ বোরিং এর মাপটা হবে 30 মিলি 50 পয়েন্ট 100 ভাগের 10 ভাগের 5 পয়েন্ট তাহলে 30 মিলি 5 পয়েন্ট বানিয়ারের মাপে 1.5 ইঞ্চি পর্যন্ত আমি বলছিলাম মাপটা দেব এই যে 1.5 ইঞ্চি পর্যন্ত 1.5 ইঞ্চি BSW একটা টপ অথবা একটা বোল্টে গুণা হলো 6 গুণা এবং বোরিং এর মাপটা হবে 33 মিলি পয়েন্ট 50 মানে 33.5 মিলি বানিয়ারের ভাগের এই মাপগুলো কিন্তু ভাই আমি সব দিছি পয়েন্টের যে মাপটা পয়েন্টের মাপটা কিন্তু 100 ভাগের দিছি ভাই অবশ্যই ভালোগুলো মনে রাখবেন 100 ভাগের তাহলে এখানে 33 মিলি যদি 50 পয়েন্ট হয় তাহলে কত হলো 33.5 মিলি ভাই এখন বিষয় হলো দেখেন বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করতেছি বিষয়টা আমার যে এই যে প্রথম যে এই যে প্রথম যে মাপটা দিছি এই মাপটা হলো আউট দেয়া তারপর মাপটা হলো এই যে থ্রেড পার ইঞ্চ তারপর মাপটা হলো এই যে ইন সাইজ বলতে ভাই দেখেন ইন সাইজ যে মাপটা আমি বলছি সেই মাপটা হলো অবশ্যই এই যে নাটের এই যে ইন সাইজের মাপটা এবং আউট সাইজের যে মাপটা আমি বলছি অবশ্যই কিন্তু ভাই আউট সাইজে এই যে মাপটা তা যাই হোক তো ভাই দেখেন একটা বিষয় দেখেন 1/2 এটা কি হলো এটা তো হাফ ইঞ্চি এখানে যে হাফ ইঞ্চি হলো তারপর দেখেন 1/16 এটা কিন্তু আধা সুতা এটা চার সুতা এখানে বিষয়টা আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে দিতেছি আপনাদেরকে তারপরে দেখুন 3/8 তারপরে দেখেন 7/8 বিষয়টা 1 ইঞ্চির 2 ভাগের 1 ভাগ হাফ ইঞ্চি 1 ইঞ্চির 16 ভাগের 1 ভাগ আধা সুতা চার সুতা 1 ইঞ্চির 8 ভাগের 3 ভাগ 3/8 3 সুতা 1 ইঞ্চির 8 ভাগের 7 ভাগ 7/8 7 সুতা অঙ্কটা ভাই এরকম ঠিক আছে তো যাই হোক বিষয় যদি আপনাদের কোনো বিষয় কোনো ব্যাপারে বুঝতে অবশ্যই সমস্যা হয় অবশ্যই আমি চূর্ণ ভাইয়ের সাথে কমেন্টের মাধ্যমে কমেন্ট করার মাধ্যমে আপনারা আমাদের আমার সাথে যোগাযোগ করবেন আমি ভালো করে আপনাদেরকে যদি না বুঝতে পারে আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব এর পরবর্তী ভিডিও থাকবে এখানে আমাদের দেখেন একটা চার্ট আছে এই যে BSP তারপরে আরও চার্ট আছে ভাই দেখেন এখানে আরও চার্ট আছে এই দেখেন BSF তারপর আরও চার্ট আছে মেট্রিক থ্রেড বিষয় অনেক বিষয় আমি আপনাদের জন্য ভাই সংগ্রহ করে রাখছি আমি একটা একটা করে দেব কিন্তু দেওয়ার আগে ভাই আপনাদের সাড়া দরকার আমার আপনারা যেভাবে সাড়া দিবেন আমি সেভাবে আপনাদেরকে ভিডিও দেব তবে সর্বশেষ একটা কথা বলে আমি এখানে রাখছি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমি বলছি ইলেকট্রিক ইলেকট্রনিক্স মেকানিক্যালের ভিডিও দেব আমি তিনটা ধরনের ভিডিও পার্টে পার্টে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি দিতেছি ভাই যাই হোক আমার চ্যানেল হলো ইলেকট্রিক সিম্পল বিডি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার কাছ থেকে কিছু শেখার হলে অবশ্যই যদি শিখতে পারেন অবশ্যই আমাকে একটা লাইক দিবেন এবং আমার থ্রেডের বিষয় আপনি ইউটিউবে সার্চ দিবেন BSW এই বিষয় BSF এই বিষয় মেট্রিক থ্রেড এই বিষয় এবং BSP থ্রেড
এই বিষয়ে সার্চ দিলে আমার সম্পূর্ণ থ্রেডের আপনার লিস্ট পেয়ে যাবেন। এবং আমি বাংলা মানুষ, বাংলায় সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার মাপের বিষয় হবে, এখানে থাকবে আউট সাইজ, এখানে থাকবে থ্রেডের হিসাব, এক ইঞ্চির ভিতরে কয়টা, লাস্টে থাকবে বোরিংয়ের হিসাব ইন সাইজ। যাই হোক, আমার কাছ থেকে যদি কিছু শেখার পারেন অবশ্যই আমাকে একটা লাইক দেবেন। ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।